ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি 7ই সেপ্টেম্বর 2018 ডেপুটেশন ভ্যাকেন্সি এবং টিচিং ভ্যাকেন্সিগুলো নিয়ে এসেছি। তো চলুন আমরা শুরু করি আজকের আলোচনা। এখানে প্রথমে যে বিজ্ঞপ্তি রয়েছে, দেখুন, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার লাগবে। আপনার বিএড না থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএ পাস গ্রাজুয়েট। ভূগোলে পোস্টটি আনরিজার্ভ, সবাই আবেদন করতে পারবেন। 30/6/19 পর্যন্ত ভ্যালিড এবং কোচবিহার জেলার একটি স্কুল। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকের উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। পরেরটি দেখুন, এটি 26/5/19 পর্যন্ত ভ্যালিড এবং আনরিজার্ভ, সবাই আবেদন করতে পারবেন। যোগ্যতা হচ্ছে বিএ পাস গ্রাজুয়েট ইন বেঙ্গলি। বিএড বা বিটি মানে ট্রেন্ড হতে হবে, বিএড থাকতে হবে। 10 দিনের মধ্যে আবেদন করতে পারবেন। দক্ষিণ দিনাজপুর জেলার একটি স্কুল। এই বিজ্ঞপ্তিটিও প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। এরপরে যেটা রয়েছে, দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফিলোজফিতে মাস্টার ডিগ্রি এবং আনরিজার্ভ, সবাই আবেদন করতে পারবেন। 30/6/19 পর্যন্ত পোস্টটি ভ্যালিড। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। হাওড়া জেলার একটি স্কুল। আর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। পরেরটি যেটি রয়েছে, দেখুন, এই ভ্যাকেন্সিটি আপনার 4th January 2019 পর্যন্ত ভ্যালিড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 45% মিনিমাম নম্বর থাকতে হবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েটে। আর যোগ্যতা হচ্ছে বিএসসি পিওর সায়েন্স পাস গ্র্যাজুয়েট, বিএড থাকতে হবে। ফিজিক্যাল সায়েন্সের জন্য 9-10 পড়ানোর জন্য, শিডিউল কাস্টের জন্য রিজার্ভড। আর আবেদন করবেন আপনার, এখানে যেটা বলছে, স্কুলটি নর্থ 24 পরগনা জেলার স্কুল। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে এবং 2টি মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন। এটিও সংবাদ প্রতিদিন পেপারে প্রকাশিত হয়েছে। এখানে দেখুন 3টে স্কুলের খবর রয়েছে। প্রথমটা যেটা রয়েছে, বিএসসি পিওর সায়েন্স পাস গ্র্যাজুয়েট, শিডিউল কাস্টের জন্য রিজার্ভ। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে, বীরভূম জেলার স্কুল। আর সংবাদ প্রতিদিন পেপারে এটি পাবলিশড হয়েছে। নিচেরটা দেখুন, মাঝেরটা, বায়োসায়েন্স পাস গ্র্যাজুয়েট, 30/6/19 পর্যন্ত ভ্যালিড এবং আপনার বিএড থাকতে হবে। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে, বীরভূম জেলার একটি স্কুল এবং এটিও আপনার সংবাদ প্রতিদিন পেপারে পাবলিশড হয়েছে। নিচের যেটা রয়েছে, দেখুন, শিক্ষাগত যোগ্যতা বিএ পাস গ্র্যাজুয়েট বাংলাতে, বিএড না থাকলে আবেদন করা যাবে। শিডিউল কাস্টের জন্য রিজার্ভড। 30/6/19 পর্যন্ত ভ্যালিড। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। পশ্চিম বর্ধমান জেলার একটি স্কুল। এটিও সংবাদ প্রতিদিন পেপারে পাবলিশড হয়েছে। এরপর আমরা যেটা যাচ্ছি, শিক্ষক শিক্ষিকা, এটি একটি স্কুলের ভ্যাকেন্সি। যোগ্যতা হচ্ছে বিএ পাস গ্র্যাজুয়েট সংস্কৃত, বিএড থাকতে হবে, শিডিউল কাস্টের জন্য রিজার্ভড। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। মুর্শিদাবাদ জেলার একটি স্কুল এবং এটিও প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। পরেরটা যেটা রয়েছে, দেখুন, এটি আপনার সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের একটি খবর রয়েছে, বীরভূম জেলার। এখানে হেডমাস্টার নেওয়া হবে একটি। প্রথম যে পোস্টটি রয়েছে, দেখুন, অ্যাজ পার জিও ফ্রেমড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তারপর বাংলাতে একজন নেবে টিচার, সেটি শিডিউল কাস্ট আইদার ট্রেন্ড পিজি ইন বেঙ্গলি ফর এইচএস সেকশন। তারপরে ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে, জেনারেল কাস্ট আইদার ট্রেন্ড পাস গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফর আপার প্রাইমারি। তারপরে ইংলিশের জন্য রয়েছে, জেনারেল আইদার ট্রেন্ড পাস গ্র্যাজুয়েট ইন ইংলিশ। এবং 20 দিনের মধ্যে আবেদন করতে হবে। আর বিস্তারিত আপনারা একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। আর এটিও সংবাদ প্রতিদিন পেপারে পাবলিশড হয়েছে। আরেকটি আজকে একটু অন্যরকম খবর রয়েছে, একটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সেটিও আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে দেখুন, সুপারিনটেন্ডেন্ট ফর দি হলস অ্যান্ড হোস্টেলস কিছু নেওয়া হবে আর কি। তো বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে, লাস্ট ডেট অফ সাবমিশন 3rd October 2018 বিকাল 4টে। তো আমি এটা শেয়ার করলাম, যদি আপনাদের মধ্যে কেউ ইচ্ছুক হন, ওয়েবসাইটের ডিটেলস দেওয়া আছে। আর এই বিজ্ঞপ্তিটি আজকে এই সময় পেপারে পাবলিশড হয়েছে। তো এইগুলি ছিল আজকের টোটাল ভ্যাকেন্সির খবর 7ই সেপ্টেম্বর 2018। এবং এর আগের আগের দিনের ডেপুটেশন ভ্যাকেন্সিগুলো প্রয়োজন যদি আপনাদের থাকে, সেগুলি আপনারা এই ভিডিওর একটি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আগের দিনের ভ্যাকেন্সিগুলো সব আপনারা পাবেন এবং সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের যদি পছন্দের কোনো ভ্যাকেন্সি থেকে থাকে। তো আজকে এটুকুই, ধন্যবাদ।